বন্ধুরা, এর আগে আমি দুটি ভিডিও পোস্ট করেছি গড় পঞ্চকোট রিলেটেড, যেখানে আমি দিয়েছি যে গড় পঞ্চকোটের প্রাচীন ইতিহাস কী এবং গড় পঞ্চকোট কীভাবে আপনারা যাবেন, কখন যাবেন, সঠিক সময় কী, সেই সমস্ত বিষয়ে বিশদভাবে আমি সেই ভিডিও দুটিতে বলেছি এবং সেখানে ট্রেকিংয়ের যে অভিজ্ঞতা সেটাও শেয়ার করেছি এবং ট্রেকিংয়ে গেলে আপনারা কী কী দেখতে পাবেন, যে জিনিসগুলো না দেখে একেবারেই আপনার আসা উচিত নয় আর ইতিহাসটা একদমই মিস করা উচিত নয়, ইতিহাস জেনেই অবশ্যই গড় পঞ্চকোট যাওয়া উচিত। তো সেই সমস্ত ভিডিও দুটি আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। আজকে হচ্ছে যে গড় পঞ্চকোটের সামনাসামনি যে জায়গাগুলি আপনাকে অবশ্যই দেখে নেওয়া দরকার সেগুলি হচ্ছে পাঞ্চেত ড্যাম, খুবই সামনে মাত্র 5 কিলোমিটার দূরে আপনারা পেয়ে যাবেন পাঞ্চেত ড্যাম। আর পাঞ্চেত ড্যামের কাছাকাছি রয়েছে একটা খুব ভালো এবং রোমাঞ্চকর পার্ক, সেটা হচ্ছে স্নেক পার্ক, যেটা বেশ পপুলার, আপনারা সেখানে অবশ্যই অবশ্যই ভিজিট করবেন। কারণ গড় পঞ্চকোট যদি আপনি অনেক দূর থেকে আসছেন তাহলে আমি বলবো এই জায়গাগুলি, যে সামনাসামনি যে জায়গাগুলি আছে, একদিন থেকে কোথাও অবশ্যই এগুলি দেখে নেওয়া দরকার। এরপর ঠিক 23 কিলোমিটারের ভেতরে আপনি আরও একটি ড্যাম দেখতে পারেন, সেটা হচ্ছে যে মাইথন ড্যাম। আপনি যখন পঞ্চকোট আসছেন ধরেই নিতে হবে যে আপনি পাহাড় প্রেমী এবং প্রকৃতি প্রেমী, তাই আপনার জন্য এই সব ঠিকানাগুলি আমি জানিয়ে দিচ্ছি আপনাদের, যাতে আপনারা পাহাড় জল নদী এইসব দেখে বিভোর হয়ে তারপর এখান থেকে যান। আর সেই জন্যেই কিন্তু এই সব ঠিকানা আপনাদেরকে জানানো হচ্ছে, যাতে গড় পঞ্চকোট আসার পর আপনি যেন এই কাছাকাছি জায়গাগুলি একেবারে মিস না করেন দেখতে। তো যখন আপনি মাইথন ড্যাম যাবেন সেখানে থেকেই আপনি সবুজ দ্বীপে যেতে পারেন, সবুজ দ্বীপ বেশ জায়গাটি বেশ পপুলার, মাইথন ড্যামে গেলেই আপনি বুঝতে পারবেন। সেখানে আপনি নৌকা বিহার করে বা আপনার বোটের সাহায্যে যে কোনো আপনার যেটা ইচ্ছে সেই হিসেবে আপনারা যেতে পারেন সবুজ দ্বীপে। এরপর টেম্পল যেটা আসছে সেটা হচ্ছে মা কল্যাণেশ্বরী টেম্পল, এটা খুবই জাগ্রত, 500 বছর পুরনো এক মন্দির, এর ইতিহাস নিয়েও আমি একটা ভিডিও তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসব। এখানে আপনারা যেতে পারেন মা কল্যাণেশ্বরী মন্দিরে। এছাড়া যে আরেকটি মন্দির রয়েছে সেটা হচ্ছে পাহাড়ি বাবার মন্দির, এখানে প্রায় আপনাকে 107 থেকে 108 খানা সিঁড়ি চড়ে বেশ উঁচু এক পাহাড়ের মধ্যে শিবের মূর্তি রয়েছে। তো ইনার যে এই মন্দিরের যে স্থাপন হওয়ার যে ইতিহাস সেটাও নিয়ে আমি নেক্সট অবশ্যই আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। এরপর আপনি যেখানে যেতে পারেন সেটা হচ্ছে মিলেনিয়াম পার্ক, যেটা মাইথানের মধ্যে রয়েছে, আর এগুলো সবই 5 কিলোমিটারের ভেতরে আপনি পেয়ে যাবেন। মাইথান থেকে 5 কিলোমিটারের মধ্যেই কল্যাণেশ্বরী মন্দির, মিলেনিয়াম পার্ক, এগুলো আপনারা সেখানেই আশেপাশেই দেখতে পেয়ে যাবেন। মাইথান গেলেই আপনারা এসব জায়গাগুলি অবশ্যই ভিজিট করতে পারবেন। এখানে রয়েছে সুন্দর সুন্দর মূর্তি, নানা স্ট্যাচু রয়েছে এবং অনেক কিছু রয়েছে, অনেক ধরনের ফুল, ফুলের বাগান, প্রচুর ফুলের সমাহার আপনি দেখতে পাবেন। যদি শীতকালে আসেন তাহলে বেস্ট টাইম যেটা সেটা হচ্ছে শীতকাল। তো শীতকালে আপনি যদি আসেন ডিসেম্বর থেকে মোটামুটি মার্চের স্টার্টিং যে উইক, সেই টাইম অবধি কিন্তু এখানে বেশ মেলাও বসে, তো খুব সুন্দর একটা মনোরম পরিবেশ আপনি পাবেন। এরপর যেটা হচ্ছে 11 কিলোমিটারের কাছাকাছি গড় পঞ্চকোট থেকে, সেটা হচ্ছে মুরাডি ড্যাম বা বারান্তি লেক। এখানে আপনি দুটো জিনিস একসাথেই দেখতে পেয়ে যাচ্ছেন, এখানে পাহাড় দেখতে পাবেন আবার বারান্তি লেক দেখতে পাচ্ছেন। এখানে সূর্য ওঠা ও সূর্য ডোবার যে দৃশ্য সেটা দেখতেই বেশিরভাগ মানুষ কিন্তু এখানে আসেন। এরপর যেটা সামনাসামনি রয়েছে সেটা হচ্ছে বেড়ো পাহাড়, বেড়ো পাহাড়ের কাছাকাছি রয়েছে খেলাইচণ্ডী মন্দির, খেলাইচণ্ডী মন্দিরেরও ইতিহাস, এক প্রাচীন ইতিহাস রয়েছে, সেটা নিয়েও অবশ্যই ভিডিও আপনারা পাবেন। এছাড়াও বেড়োর যে রাজবাড়ি, পুরনো রাজবাড়ি, সেটা বেড়ো গ্রামে আপনারা গেলে দেখতে পাবেন। সেখানে বেড়ো গেলে অবশ্যই বলবো সেখানে রাজবাড়ি দেখতে ভুলবেন না, সেখানেরও এক ইতিহাস রয়েছে। তো এই যে সেখানে বেড়ো পাহাড়ে যখন যাবেন সেটা যদি আপনি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে যান তাহলে সেখানে আপনারা ট্রেকিংয়ের নানা ধরনের ক্যাম্প দেখতে পারেন। আপনারা যদি ইচ্ছুক হন ট্রেকিংয়ে সেখানে যোগাযোগ করতে পারেন সেই সব ক্যাম্পের, যারা ক্যাম্পিং করান তাদের সাথে, তাহলেও আপনার একটা অদ্ভুত অভিজ্ঞতা সেখানে পাবেন। এছাড়া রয়েছে জয়চণ্ডী পাহাড়, যেটাও গড় পঞ্চকোট থেকে খুবই সামনে 20 কিলোমিটারের মধ্যে।
মধ্যে। এছাড়া 30 কিলোমিটারের মধ্যে আপনি পেয়ে যাবেন বিহারীনাথ হিল এবং বিহারীনাথ টেম্পল। তো বন্ধুরা, এগুলো হলো গড় পঞ্চকোটের সামনের 14টি ফেমাস জায়গা, যেগুলো আপনি গড় পঞ্চকোট এলেন অবশ্যই এইগুলি ভিজিট করতে হবে, অবশ্যই এই সমস্ত জায়গাগুলি আপনার ভিজিট করে নেওয়া উচিত। যদি ভালো লাগে থাকে ভিডিওটি, তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আসছি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।